হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা জিতদার আজকে জন্মদিন, তো সুপারস্টার জিতের জন্মদিনের দিন অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। এবং এই ভিডিওটা আমার মনে হয় এখানে আমার পার্সপেক্টিভ, তার কীরকম ধরনের ছবি করা উচিত, তার যে ছবিগুলো বক্স অফিসে চলছে না, ছবিগুলো না চলার মতো কিন্তু খুব জঘন্য বাজে সিনেমা নয়। যেরকমভাবে তার একটা টাইমে পরপর পরপর রিমেক ছবি এসেছে, তার কিছু ছবি একদম ভালো লাগেনি, ছবিগুলো নিয়ে কথা বলেছি, সেই ছবিগুলো চলেনি, ফ্লপ হয়েছে, বক্স অফিসে ব্যবসা আনতে পারেনি, মানা যায়। কিন্তু তার যখন চেঙ্গিজ, যেই ছবিটা নিয়ে একটা বেশ ভালো হাইপ রয়েছে, সেই ছবিটা খুব ভালো ব্যবসা করবে এমনটা মনে হয়, কিন্তু সেই ছবিটা বক্স অফিসে মোটামুটি চলে, হ্যাঁ তার আগের ছবির থেকে বেটার ব্যবসা করেছে, তবে সেই ছবিটাও কিন্তু সুপারহিট বা ব্লকবাস্টার ভার্ডিক্ট পায়নি। এবং মানুষ যারা রিসেন্ট রিলিজ হয়েছে, সেই ছবিটার ব্যবসা নিয়ে আর কী বলবো, সেই ছবিটা তো খুবই হতাশাজনক ফল করছে, সেই ছবিটার সেরকম হাইপও ছিল না। তো তার ছবিটা যেরকম, আমার মনে হয় সেই তুলনায় ব্যবসা আরও বেটার হওয়া উচিত ছিল দুটো ছবির ক্ষেত্রেই, কিন্তু সেটা হয়নি। তো কেন সেটা হচ্ছে না এবং তার কীরকম ধরনের ছবি করা উচিত, কী ভুল হচ্ছে, তো আমার কিছু মতামত রয়েছে, আমার কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। দেখুন, প্রথম কথা হচ্ছে জিতের প্রোডাকশান হাউসই কিন্তু এমন একটা প্রোডাকশান হাউস যেখানে একটা ছবির জন্য শ্যুটের দিন হিসাব যদি আমরা করি তাহলে প্রায় 40 থেকে 50 দিন তারা শ্যুটের জন্য ধার্য করে, যেটা কিন্তু ম্যাক্সিমাম বাংলায় যে ছবিগুলো হয় সেগুলোর কাছে স্বপ্ন। কারণ সেখানে ম্যাক্সিমাম 12-15 দিন দেওয়া হয়, বড় বড় প্রোডাকশান হাউসের আমি কথা বলছি, ছোট প্রোডাকশান বাজেট নেই সেগুলো ছেড়েই দিন, বড় প্রোডাকশানে 12 থেকে 13 দিন 14 দিন দেওয়া হয়, ম্যাক্স 15 দিন দেওয়া হয় ছবি নামানোর জন্য। সেখানে জিতের প্রোডাকশানে কিন্তু 40 দিন 50 দিনও ছবির জন্য শ্যুট করতে দেওয়ার জন্য দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুব বড় ব্যাপার। রিসেন্ট আসা মানুষ দেখবেন সেখানে জিতু কামাল খুব প্রশংসা পাচ্ছে, জিতু কামাল খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। যারা মানুষ দেখেছেন তারা জানেন সেখানে জিতু কামালকে কতটা স্পেস দেওয়া হয়েছে। জিতু কামাল একটা নতুন ছেলে, সে অপরাজিততে এরকমভাবে অ্যাপ্রিসিয়েট হয়েছে এবং মানুষের পোস্টার থেকে শুরু করে প্রত্যেক জায়গায় জিতের পাশে জিতু কামাল, এবং তার স্ক্রিন অন টাইম এরকম, এটা কজন বাংলার প্রোডাকশান হাউস চালিয়ে নিজে অভিনেতা হয়ে আর নিজে প্রোডিউসার হয়ে এটা করতে দেবে, এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। যে জিতের কোনো ইনসিকিউরিটি নেই যে জিতু কামাল এই ছবিতে দারুণ পারফরমেন্স দিলে কোথাও একটা গিয়ে আমার চাপ হবে, এরকম কোনো ইনসিকিউরিটি নেই। তো এই জিনিসপত্রগুলোকে কীভাবে কাজে লাগানো যেতে পারে এবং কী কী করা যেতে পারে, এটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। তা প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে আমাদের এখানে মেইন স্ট্রিম ছবি যেগুলো আসে, খুব সত্যি কথা হচ্ছে সেই ছবিগুলোকে দেখলে মনে হয় এগুলো অন্য ছবির রেপ্লিকা। এখানে ভালো মাস ফিল্ম বানানোর মতো কোনো ডিরেক্টর নেই, মানে এটা খুব সত্যি কথা, আপনারা মানুন বা না মানুন আমাদের এখানে ডিরেক্টরের অভাব রয়েছে। খুব হাতে গুনে দু একজনের নাম আমাদের মাথায় আসবে যারা মাস ফিল্ম বানাতে পারবে বা যারা পারে। তো আমার মনে হয় আমাদের এমন ধরনের মেইন স্ট্রিম ছবি বানানো উচিত যেটা দেখলে রেপ্লিকা না মনে হয়, যেটা দেখলে আমাদের না মনে হয় এটার অ্যাকশন সিকোয়েন্স, এটার অ্যাপ্রোচটা সাউথের কোনো ছবির মতো লাগছে। এবার এর আগে জিতের যেরকম ধরনের অ্যাকশন ফিল্ম ওয়ার্ক করেছে তার কারণ একটাই, সেটা হচ্ছে সেই সময় সিঙ্গল স্ক্রিন ব্যাপক পরিমাণে ছিল, এখন নেই। তো এখন যে অডিয়েন্সটা সিনেমা দেখতে যাচ্ছে ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে শহর কেন্দ্রিক অডিয়েন্স, যারা পপকর্ন খেতে খেতে মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখে। এবার সেই যে অডিয়েন্সটা আছে সেই অডিয়েন্সের জিতের সিনেমা নিয়ে ইন্টারেস্ট কম আছে, তুলনামূলক বাদ বাকি যে ছবিগুলো ওয়ার্ক করছে সেই সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখবো জিতের ছবি দেখার জন্য তাদের ইন্টারেস্ট কম রয়েছে। তো সিঙ্গেল স্ক্রিনের যে অডিয়েন্সটা সেই অডিয়েন্স এখন সিনেমা দেখতে যায় না বেশিরভাগ ক্ষেত্রে, তো মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের জিতের ছবি নিয়ে ইন্টারেস্ট কম রয়েছে। তা প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এখানে ভালো পরিচালকের প্রয়োজন, এবার রাতারাতি তো পরিচালক উৎপন্ন হবে না। তো যেটা করা উচিত এই ক্ষেত্রে যে আমাদের এখানে যেরকম ধরনের ছবি চলছে বা আমাদের এখানে যেরকম ধরনের অডিয়েন্স আছে তাদের কথা ভাবা হোক জিতের প্রোডাকশানের থ্রু। এই কথাটা আমি বললাম জিতের যে অসুর বলে ছবিটা এসেছিল সেই ছবিটা কিন্তু শহর কেন্দ্রিক অডিয়েন্স বসে দেখবে এবং জিতকে অ্যাপ্রিসিয়েট করে যাবে, জিতের পারফরমেন্স, ছবির কন্টেন্ট যেরকম সেরকম ছবি ছিল হচ্ছে অসুর। কিন্তু সেই ছবিটাও বক্স অফিসে ব্যাপক নম্বর আনতে পারেনি, তার কারণ হচ্ছে জিতের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, যখন সে পরপর পরপর বাজে বাজে সিনেমা করে যাচ্ছে হঠাৎ করে একটা অসুর চলে এলো। এবার সেই যে রেপুটেশনটা গেইন করতে কিন্তু টাইম লাগে, আপনি যদি অসুরের ফিগারটা দেখেন, বক্স অফিসের কামাইটা দেখেন, তাহলে দেখবেন
ছবির বাজেট হিসাবে কিন্তু সেটা হয়তো আমাদের মনে হচ্ছে ব্যাপক নয়, কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু ছবির কালেকশনটা খারাপ নয়। অসুরের বাজেটটা অনেকটা বেশি, যে কারণে সেটার তুলনায় সেটা সুপারহিট বা ব্লকবাস্টার আমরা বলতে পাচ্ছি না, কিন্তু রেসপন্স কিন্তু খারাপ নয়। একইভাবে যখন দেবের কোনো ছবি চলছে না চলছে না চলছে না, পাসওয়ার্ড চলছে না, যা পরপর করছে, কিডন্যাপ চলছে না, কোনো ছবি চলছে না, সেই সময় একটা ছবি আসলো সাজবাতি। এবার সেই ছবির বাজেটটা খুবই কম, তো সেই ছবি যখন বক্স অফিস থেকে একটা নাম্বার জেনারেট করলো, সেটা কিন্তু তার প্রিভিয়াস ছবিগুলোর থেকে অনেক বেটার পারফর্ম করলো। এবং দেব কিন্তু সেরকম ধরনের ছবি আনলো, দেব কিন্তু সাজবাতির পরে অডিয়েন্স তার ছবিটা দেখে ফেলেছে এবং সে বুঝে গেল, এবং সে সেরকম ধরনের পরপর পরপর ছবি আনলো, এবং শহর কেন্দ্রিক যে অডিয়েন্স যারা এতদিন দেবের ছবি দেখতো না, তাদের মধ্যে কিন্তু দেবের ছবির প্রতি একটা ট্রাস্ট জন্মালো, যে দেবের প্রোডাকশান আসছে যখন, দেব যখন আসছে, এর ছবি আমরা মাল্টিপ্লেক্সে দেখব। কিন্তু এই ট্রাস্টটা জিৎ কেন তৈরি করতে পারলো না, তার কারণ হচ্ছে জিৎ অসুরের পর আর ওরকম ধরনের কন্টেন্ট আর ট্রাই করলো না। পাভেল এত সুন্দর একটা ছবি বানালো অসুর, সেই ছবিটা যখন একটা 5 কোটি 6 কোটির ব্যবসা দিয়ে সুপারহিট হলো না, সেই পরিচালক বা সেরকম ধরনের ছবি আর জিৎ করলোই না। কারণ যতক্ষণ না সে এই যে ছোট্ট একটা অ্যাচিভমেন্ট, এই যে এই ছবিটা তার ছবির থেকে বেটার হয়েছে, এই বেটারটা করার চেষ্টা করবে বারংবার বারংবার, ততক্ষণ কিন্তু অভ্যেসটা হবে না অডিয়েন্সের যে জিৎকে বিশ্বাস করা যায়। জিতের ওষুধ দেখেছি, আবার একটা ছবি করলো, এটাও কন্টেন্টে স্ট্রং, চলো জিতের আবার একটা ছবি দেখি, এরকম করে করেই কিন্তু জিতের ছবি শহর কেন্দ্রিক অডিয়েন্সকে টানতে পারবে। তো তার এরকম ধরনের কন্টেন্ট নির্ভরশীল ছবি করা উচিত। এর পরবর্তী যেটা সেটা হচ্ছে মাল্টি স্টারার ফিল্ম। এবার অনেকে বলবেন জিতু কামালের সাথে তো কাজ তো করলো, আবিরের সাথে কাজ তো করলো না। আমি জিতু কামাল বা আবিরের সাথে কাজের কথা বলছি না, আমি এরকম একটা ছবির কথা বলছি যেখানে ধরুন অঙ্কুশ রয়েছে, বা বুম্বাদা রয়েছে, বা দেব রয়েছে, বা মিঠুন চক্রবর্তী রয়েছে, এরকম ধরনের একটা ছবি, মানে যারা ক্রাউড পুলার, যারা অডিয়েন্স সিনেমা হলে আনতে পারবে, এদের কথা বলছি। জিতের সাথে এরা অডিয়েন্স আনতে পারবে, এরকম ধরনের নামের কথা বলছি, তাদের সাথে জিত একটা ছবি করুক, অ্যাসোসিয়েটেড হয়ে একটা ছবি করুক, এরকম ধরনের ছবি অডিয়েন্স টানতে সক্ষম হবে। যদি জিতের একটা ছবিতে যিশু ভিলেনের চরিত্র অভিনয় করে, বা অনির্বাণ ভট্টাচার্য অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করে, লোকের শহর কেন্দ্রিক অডিয়েন্সের ইন্টারেস্ট বাড়বে, যে অনির্বাণকে এরকম অবতারে দেখিনি। দেবের সাথে তার কোলাবোরেশন, সেটা একটা মেইন স্ট্রিম আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্ম হোক, বা এমনও হতে পারে যেখানে আমরা কোনো স্টার নয়, দুজন অভিনেতাকে অভিনয় করতে দেখছি। এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে হিট ফর্মুলা। না, আমি কিন্তু এখানে ওই সিরিয়ালের মতো ছবি করুন, সবাই 10 দিনে শ্যুট করছে সেরকম ধরনের ছবি করুন, সবাই সিরিয়াল বানানোর চেষ্টা করছে সেরকম কিছু বানান, ওরকম বানাতে বলছি না। জিৎ এবং রবি কিনাকি দুজনের জুটি ব্যাপক, তারা একের পর এক সুপার ছবি বানিয়েছে। যখন জিতের কেরিয়ারে একটা বিশাল বড় ডাউনফল ছিল, খুব ভালো করে যদি আপনি স্টাডি করেন দেখবেন, ওয়ান্টেড এবং জোশ দিয়ে তারা কামব্যাক করে, এবং পরপর পরপর কতগুলো ছবি তারা একসাথে হিট দেয়। তো রবি কিনাগির সাথে জিতের কেমিস্ট্রি, দুজনের কাজ বরাবরই অডিয়েন্স পছন্দ করেছে। তা যদি এই পরিচালকের সাথে ফার্দার অ্যাসোসিয়েটেড হওয়া যায় খুব ভালো হবে। এবং সিকুয়াল, জিতের এমন বহু ছবি আছে যে ছবিগুলো বক্স অফিসে দারুণ পারফর্ম করেছে, এবং আজও টিভিতে যখন দেওয়া হয় লোকে সেই ছবিগুলো দেখে। তো সেই অডিয়েন্সটাকে ফিরিয়ে আনার জন্য, সেই অডিয়েন্সটা পুরোপুরি ফিরবে না, তার থেকে 20% 30% সেই অডিয়েন্সটাকে ফিরিয়ে আনার জন্য জিতের কিছু ছবির, বড় বড় হিট ছবির সিকুয়াল করা দরকার। এর পরের যেটা পয়েন্ট সেটা হচ্ছে জিৎ এবং কোয়েল, এই দুজনের জুটি। আমি যখন কোয়েলদের ইন্টারভিউ করেছিলাম তখন তাকে প্রশ্ন করেছিলাম যে সে কি এরকম ধরনের কমার্শিয়াল ছবিতে কাজ করবে, তখন সে কিন্তু উত্তর দিয়েছিল, দেখুন আমি এখন কিন্তু সেরকম ধরনের ছবি করব না যেখানে আমাকে একটা কলেজে পড়ে এরকম মেয়ের চরিত্র দেওয়া হবে, আমাকে সেটা মানাবে না, আমাকে এমন ক্যারেক্টার করতে হবে যেটা আমার সঙ্গে যাবে। তো সেও কিন্তু এই বিষয়টা মাথায় রেখেছে, তো আজকে এমন একটা ছবি করা যায় না যেখানে জিৎ এবং কোয়েল রয়েছে এবং ছবিটা হলো প্রাক্তনের মতো, প্রাক্তন ছবিটা, সেই ছবিটা কেন ওয়ার্ক করেছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত দুজন এতদিন পর একসাথে কাজ করছে, এটাতেই তো লোক পাগল হয়ে ছবি দেখতে গেছে। কিন্তু জাস্ট ভাবুন যদি ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বুম্বাদা এই দুজনকে নিয়ে এখন একটা মশালা সিনেমা হতো, যে কোনো একটা পরিচালক বানাচ্ছে, সেই ছবিটা কি প্রাক্তনের মতো ওয়ার্ক করতো? প্রাক্তন তো 8.5 কোটি টাকার কালেকশন করেছিল। কেন করেছিল? এই দুজনকে কোন পরিচালক ফিরিয়ে আনছে? শিবপ্রসাদ।
শিবপ্রসাদের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে, সঙ্গে এরকম গান এবং নাম প্রাক্তন। তো এরকম একটা ছবি ডেফিনেটলি করা যেতে পারে যেখানে জিৎ এবং কোয়েল একসাথে কাজ করছে, ছবিটা বানাচ্ছে কোনো এরকম ধরনের বড় পরিচালক, এবং সেখানে ছবির টাইটেল এমন, ছবিটার সাবজেক্ট এমন যে পুরো অডিয়েন্স, সব ধরনের অডিয়েন্স এই দুজনকে দেখতে মুগ্ধ হয়ে ছুটলো। এরকম ধরনের স্ট্র্যাটেজি, এরকম ধরনের প্ল্যানিংয়ের আমাদের এখানে খুব দরকার। পরের যে পয়েন্ট সেটা হচ্ছে SVF-এর সাথে জিতের কোলাবরেশন। আমি জানি এটা একটা অসাধ্য সাধনার মতো, তবে যদি এটা হয় এর থেকে বড় ভালো কিছু হবে না। যখন দেব গোলন্দাজ ছবিটা এনেছিল, সেই ছবিটা কোন সময় আসে? ছবিটা আসে হচ্ছে কোভিডের সময়। সেই সময় অকুপেন্সি কিন্তু 100% ছিল না, কিন্তু ওরকম টাইমে একটা গোলন্দাজ অত বড় ব্যানারের একটা ছবি কিন্তু SVF-ই আনতে পারে। ওরকমভাবে প্রমোশন, ওরকমভাবে ডিরেক্টর, এবং ছবিতে অনির্বাণ থেকে শুরু করে এরকম একটা বড় কাস্টিং, এরকম গ্র্যান্ডার তারাই আনতে পারে এবং সেই গ্যারেন্টি দিতে পারে ছবিটা বক্স অফিসে এই ফলাফল করবে সেই সময় দাঁড়িয়ে। আর কিন্তু কোনো ছবি ওরকম ফলাফল করতে পারেনি যে কটা ছবি সেই সময় মুক্তি পেয়েছিল। তো জিতের SVF-এর সাথে কোলাবোরেশন করা দরকার। দেখুন, জিৎ একজন খুব ভালো পারফর্মার, জিৎ একজন হেভি অ্যাক্টর। তো জিৎকে প্রপার ইউটিলাইজ করতে পারে SVF প্রোডাকশন হাউস। তার কারণ তাদের কাছে বড় বড় পরিচালক রয়েছে, তারা সেই প্রমোশনটা ডেলিভার করতে পারবে, এবং SVF তারা কিন্তু পারে সিনেমা হল হোল্ড করে রাখতে, তারা পারে একটা ছবিকে প্রপার এক্সপোজার দিতে, এবং জিতের যে ফ্যান ফলোয়িংটা রয়েছে, জিতের যে স্টারডমটা রয়েছে সেটাকে প্রপার ইউজ করার জন্য এই প্রোডাকশন হাউসের যে দরকার রয়েছে সেটাকে দারুণভাবে এনহ্যান্স করার জন্য। আজকে আমাদের এখানকার জিতের একটা ছবি মানুষ বা চেঙ্গিস দেখে একটা বড় সেকশন অফ অডিয়েন্সের মনে হয় এই ছবির লুক অ্যান্ড ফিলটা অমুক সাউথের ছবির মতো, তমুক সাউথের ছবির মতো। এটা হওয়াটা স্বাভাবিক, তার কারণ আজকে জিতের প্রোডাকশন একটা ছবি আসছে 4 কোটি বাজেটে, 3 কোটি বাজেটে, 5 কোটি বাজেটে। এবার সেটার সাথে কম্পিট করতে হচ্ছে একটা 100 কোটি তেলেগু ছবির, 200 কোটি হিন্দি বাজেটের ছবির। তো যে কারণে আমরা 3 কোটি, 4 কোটি, 5 কোটিতে সেটা অ্যাচিভ করতে পারছি না। এবার সেখানে একটা কম দামি লুক অ্যান্ড ফিল থাকছে, কারণ কম্পেয়ারটা করছি আমরা কোন ছবির সাথে, 100 কোটির একটা তেলেগু ছবির সাথে, 200 কোটির একটা হিন্দি ছবির সাথে। তো তার ধারে বাড়ে তার মতো অ্যাকশন এখানে দেওয়া সম্ভব নয় বাজেটে। তো আমাদের কী করা উচিত? আমাদের আরও একটা ইন্ডাস্ট্রির ছবি দেখা উচিত, সেটা হচ্ছে মামুথির একটা ছবি এসেছিল, ভীষ্মা পারভম বা তার কান্নুর স্কোয়াড। সেই ছবির বাজেট কিন্তু হ্যাভক নয়, সে কিন্তু খুব কম বাজেটেই ছবিগুলো করে, কিন্তু ছবিগুলো কি ছবি, কন্টেন্ট নির্ভরশীল ছবি। সেই ছবির মধ্যে কিন্তু হিরোইক অ্যাপ্রোচ রয়েছে, সেই ছবির মধ্যেও কিন্তু স্লো মোশন রয়েছে, সেই ছবির মধ্যেও কিন্তু হিরোর ব্যাপক এন্ট্রি রয়েছে, কিন্তু সেই ছবিটা কখনো একটা তেলেগু সিনেমা নয়। তো এরকম অ্যাপ্রোচে আমাদের আসা উচিত, আমরা তেলেগু ছবির সাথে কম্পিট করতে পারবো না। তো আমাদের ভাবনাটাই বদলে ফেলা উচিত যে আমরা কন্টেন্ট ব্যাপক দেব, আমরা স্টাইলাইজেশন ব্যাপক দেব, কিন্তু আমাদের অ্যাকশন প্রেজেন্টেশনটা তাদের মতো হবে না। কারণ তাদের মতো হলেই কম্প্যাক্ট এরকমভাবে আসবে যে এটা তো ওর সস্তা ভার্সন। এবং এটা খুব প্র্যাকটিক্যাল একটা কথা, যখন একজন নায়কের বড় বড় ছবি, সেই ছবিগুলো দারুণভাবে ওয়ার্ক করছে না, তখন তার এটা বোঝা উচিত যে আমার একটা গ্যাপের দরকার, একটা বড় গ্যাপের দরকার, যাতে অডিয়েন্সও এটা ফিল করে যে এর এবার ফিরিয়ে আনার সময় হয়ে গেছে, আমরা একে মিস করছি। এবং তখন তার একটা অসুরের মতো কন্টেন্ট আসুক, তখন তার একটা যখন অসুরের মতো কন্টেন্ট আসবে না, লোকে পাগল হয়ে যাবে ছবিটা দেখার জন্য। সেই ছবিতে তার পারফরমেন্স দেখে লোকে সেই ছবিটাকে অ্যাপ্রিসিয়েট করবে। তো সেই ছবি তখন যে 1.5 কোটি, 2 কোটির বক্স অফিসের বেরিয়ার ভাঙতে পারছে না, একটা সাডেন 6 কোটি, 7 কোটির কালেকশন দেবে। তো সেরকম ধরনের আমার মনে হয় স্ট্র্যাটেজি জিতের অ্যাপ্লাই করা উচিত। তো এই ছিল আমার কিছু মতামত যে কীরকম ধরনের জিনিসপত্র করা যেতে পারে। তোমাদের এতে কী অপিনিয়ন জানিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, এবং আমি চাইবো জিৎ খুব বড় বড় হিট ছবি দিয়ে আবার তার যেরকম ধরনের ফিল্মোগ্রাফি সেখানে ফিরে আসুক, যেন সাকসেস রেট আরও অনেক বেড়ে যায়, এবং তার জন্মদিনের দিন অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হচ্ছে জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।